বন্ধ হতে চলেছে 10 বছর পুরনো আধার কার্ড, চালু করতে কি করবেন আপনি? ভোট ঘোষণা হয়নি, প্রার্থী নিয়ে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন দিদির দূত অসিত মজুমদার। খাদ্য ভেজাল আটকাতে কড়া মনোভাব রাজ্যের, এই বিষয়ে সিদ্ধান্ত নিলেন অমান্য। পঞ্চায়েতের ভোটে নিগণ্য ঘোষণা হয়নি এখনো, তার আগে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বেরিয়ে পঞ্চায়েতের প্রার্থী নিয়ে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন চুচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। যদিও অসিতের ব্যাখ্যা, তিনি অভিভাবক, তাই দলীয় কর্মীরা তার কাছ থেকে ক্ষোভ জানিয়েছেন মাত্র। রবিবার বোলপার রাজহাট পঞ্চায়েত এলাকায় গিয়েছিলেন অসিত। ধুলিয়ালা গ্রামে একটি মন্দিরে পুজো দিয়ে এলাকায় জনসংযোগ শুরু করেন তিনি, কিন্তু সেখানে দলীয় কর্মীদের একাংশ তৃণমূল বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপর রাজহাট পঞ্চায়েত দপ্তরের সামনে অসিতকে ঘিরে আবার শুরু হয় বিক্ষোভ। তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, বিধায়ক নিজে স্থির করেছেন প্রার্থী কে হবেন, আর এই নিয়ে শুরু অসিতের সঙ্গে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। শুরু হয় হই হট্টগোল। ক্ষুদ্র এক তৃণমূল কর্মী বললেন, মানুষ ঠিক করবেন পঞ্চায়েত প্রার্থী কে হবেন, আমরা এখানে সকলে বসে প্রার্থী ঠিক করব, উনি ঘরে বসে প্রার্থী ঠিক করবেন না, এমনই বার্তা দিয়েছেন তৃণমূলের এক ক্ষুদ্র কর্মী। অন্যদিকে আবার বন্ধ হতে চলেছে 10 বছরের পুরনো আধার কার্ড, চালু রাখতে কি করবেন আপনি? ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে পোস্টে জানানো হয়েছে যে 10 বছর হয়ে যাওয়ার পর একবারও আধার কার্ড আপডেট করেনি যারা, তাদের এই অনিয়ার কারণে অকেজে হয়ে যেতে পারে আপনার আধার পরিচয় পত্রটি। যারা 10 বছরের মধ্যে কখনো আধার কার্ড আপডেট করেননি, অর্থাৎ কখনো সাপোর্টিং ডকুমেন্ট জমা দেননি, তাদের অবিলম্বে স্থানীয় আধার সেন্টারে গিয়ে কাজটি সেরে নিন। তাছাড়া এই কাজটি অনলাইনে আপনার মোবাইল থেকেও করা সম্ভব। তার জন্য আপনাকে প্রথমে এসইউপি পোর্টাল uidai.gov.in এ যান, সেখানে প্রথমে আপডেট অ্যাড্রেস অনলাইনে লেখা ট্যাবে ক্লিক করুন। এবার সেখানে গিয়ে আপনার আধার নাম্বার বা ভার্চুয়াল আইডি নম্বরটি লিখতে হবে। তারপরে সিকিউরিটি কোডটি দিলেই আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপি নাম্বারটি সেখানে দিতে হবে। এবার অ্যাড্রেস অপশনটি সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপর সাবধানে নিজের সম্পূর্ণ অ্যাড্রেসটি লিখে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপর ক্লিক করুন কনফার্ম বাটনে। এরপর আপনার সাপোর্টিং ডকুমেন্টের একটি কালার ক্যান কপি অ্যাটাচ করে দিন এবং আবারও সাবমিট বাটনে ক্লিক করুন। এবং যদি এটা আপনার করতে সমস্যা হয়ে থাকে, তাহলে নির্দিষ্ট কোনো স্থানীয় আধার সেন্টার গিয়ে কাজটি সেরে নেবেন, নইলে পড়তে পারেন বড় সমস্যার মধ্যে। অন্যদিকে আবার খাদ্য ভেজাল আটকাতে কড়া মনোভাব রাজ্যের, এই বিশেষ সিদ্ধান্ত নিলেন অমান্য। রাজ্যে খাদ্য ভেজাল আটকাতে আরো এক কড়া ব্যবস্থা নিয়ে চলেছে রাজ্য সরকার। রাজ্যে আরো 16টি মিলিয়ে মোট 30টি ক্রমমান খাদ্য পরীক্ষালয় ঘুরবে। বর্তমানে কলকাতা পৌরসভা অঞ্চল এবং দার্জিলিং মালদা সহ কয়েকটি জেলা মিলিয়ে ক্রমমান খাদ্য পরীক্ষাগার রয়েছে। এর পাশাপাশি খাদ্য ভেজাল আটকাতে গুণমান যাচাইয়ে আরো একাধিক ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তরের। শনিবার নবান্নে মুখ্য সচিব হরিকৃষ্ণ ত্রিবেদীর নেতৃত্বে খাদ্য সুরক্ষা নিয়ে উচ্চ পর্যায়ে জরুরি বৈঠক হয়। খাদ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ দপ্তরের শীর্ষ কর্তারা ছাড়াও নারী শিশু ও সমাজ কল্যাণ, শিক্ষা, খাদ্য, খাদ্য প্রতিক্রিয়ালয় সহ একাধিক দপ্তরের আধিকারিকরা ছিলেন ওই বৈঠকে। তো ফ্রেন্ডস, এই ছিল মত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেট আপনার সামনে উপস্থাপন করা, যাতে আপনার জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সকল কাজে পৌঁছে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।